নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা বন্ধন লোন মুকুব দশ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ভোটে জেতার পর নরেন্দ্র মোদীর ভাবনা কি বন্ধুরা আপনারাও যদি চান সাধারণ মানুষদের খেটে খাওয়া মানুষদের বন্ধন লোন মুকুব হোক তবে আপনারা ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে করে সরকারের কাছে এই বার্তাগুলি পৌঁছে যায় বন্ধুরা ভোটে জেতার পর বন্ধন লোন মুকুব কি ভাবছে নরেন্দ্র মোদীর সরকার সাধারণ মানুষের আবেদন শুনবেন তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর গরীব সাধারণ ও মধ্যবিত্ত মানুষদের জন্য বিস্তর ভাবতে শুরু করেছে সরকার করোনা সময় কাল থেকে সাধারণ মানুষদের আবদার ছিল বন্ধন আশা স্কেস উজ্জীবন ইত্যাদি মাইক্রোফাইন্যান্স কোম্পানি থেকে সাধারণ মানুষেরা যে সাপ্তাহিক কিংবা মাসিক কিস্তিতে লোনগুলি নিয়েছেন সেগুলি মুকুব করা হোক জানা গেছে ফের নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ফের নতুন করে আসায় বুক বাঁধতে শুরু করেছেন সাধারণ মানুষেরা সরকার যেভাবে দেশের বড় বড় কোম্পানিগুলির টাকা মুকুব করে দেয় সেক্ষেত্রে সাধারণ খেটে খাওয়া মানুষদের স্বল্প পরিমাণ কিছু টাকা মুকুব করবেন না কেন বন্ধুরা আপনারা যদি চান সাধারণ মানুষদের লোনের টাকাগুলি মুকুব হয়ে যাক তবে আপনারাও ভিডিওটি লাইক করুন ও শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট বক্সে আপনারাও কমেন্ট করে জানান যে বন্ধন আশা এসকেস ইত্যাদি মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলি থেকে সাধারণ মানুষেরা যে লোন নিয়েছে তার কিছুটা পরিমাণ হলেও মুকুব করা উচিত কিনা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য